হ্যালো গাইস, ওয়েলকাম টু অল এডুকেশনাল টিপস বাংলা ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে, এবং আজকে আমরা আলোচনা করব 2020 সালের শেষের দিকে সকল সৌদি প্রবাসীদের জন্য একটি গুড নিউজ হতে যাচ্ছে, সেটা হচ্ছে পে রোল কার্ড। আসলে আপনাদেরকে আরেকটু বোঝাচ্ছি, সেটা হচ্ছে পে রোল কার্ডটা কি। পে রোল কার্ডটা হচ্ছে একটি গভর্নমেন্ট থেকে একটি প্রোভাইডিত কার্ড, যে কার্ডটি আপনার সৌদি গভর্নমেন্ট লেবার যে গভর্নমেন্ট থেকে এই কার্ডটা দেবে। তো এই কার্ডটি পেলে আপনার কি লাভ হবে? হ্যাঁ, আপনার মনে হয়তো এই কোশ্চেনটা আসতে পারে, আসলে এই কার্ডটি দিয়ে আমি কি করতে পারবো, সেটা দিয়ে আমার লাভটা কি। তো দেখেন, এই কার্ডটি আসার ফলে আপনার যে ফেসিলিটি হবে সেটা হচ্ছে, আপনি যে কাজ করতেছেন আপনার যে মাসের যে ইনকামটা, আপনার যত স্যালারি বা লাতিব, সেটা আপনি প্রতি মাসেই পেয়ে যাবেন। শুধু বর্তমান না, অনেক আগে থেকেই অনেক সৌদি প্রবাসীরা কিন্তু টাইম টু টাইম বেতন পাইতেছে না। এর মেন কারণ হচ্ছে অনেক গুলো হচ্ছে মোয়াসাসা বা সাপ্লাই কোম্পানি, যেগুলা 5 মাস, 7 মাস, অনেকের 1 বছর পর্যন্ত প্রতি মাসের বেতনটা আটকায় রাখে। এমনটা কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্র হয়ে যায়, অনেক কোম্পানি কিন্তু 4 মাস, 5 মাস পর্যন্ত তো টাকাটা দেয় না, আটকে রাখে। তো এর ফলে কিন্তু আপনাকে অনেক ভোগান্তির ভুগতে হয়। তো এই কার্ডটার ফলে, এই পে রোল কার্ডের কারণে আপনার এই সমস্যাটা আর হবে না। কিভাবে হবে না, সেটা হচ্ছে আপনাকে যে গভর্নমেন্ট থেকে কার্ডটা প্রোভাইড করবে, তখন আপনার এই কার্ডে আপনার বেতনটা আসবে, এবং বেতনটা আসবে সরাসরি আপনার গভর্নমেন্ট থেকে, আপনার কফিল থেকে আপনার টাকাটা আসবে না, আপনার টাকাটা আসবে গভর্নমেন্ট থেকে, এবং গভর্নমেন্ট এই টাকাটা নেবে আপনার কোম্পানির কাছ থেকে। এবং প্রতি মাসেই প্রত্যেক ওয়ার্কারের জন্য বা প্রত্যেক আমেলের জন্য যত টাকা এগ্রিমেন্টে আছে, ওই এগ্রিমেন্টের টাকাটা কোম্পানি দিতে বাধ্য হবে। গভর্নমেন্ট ওই গভর্নমেন্টের একটি সেক্টর থেকে এই সম্পূর্ণ ম্যানেজমেন্ট করা হবে, এবং সেখান থেকে আপনাকে আপনার কার্ডে টাকাটা ঢুকিয়ে দিবে। যার ফলে কি হবে, আপনি যে কন্ট্যাক্ট করে সৌদি আরবে গেছেন সে টাকাটা পেয়ে যাবেন। যদি আপনি 1200 রিয়াল কন্ট্যাক্ট করে যান, 1200 পাবেন। 300 রিয়াল কন্ট্যাক্ট করলে 300 রিয়াল পাবেন। আপনি যাই হোক যত কন্ট্যাক্ট করে যান, ওই টাকাটা আপনি এভরি মান্থ পেয়ে যাবেন। তো এটা বড় একটি গুড নিউজ, কারণ অনেক সাপ্লাই কোম্পানি কিন্তু বেতন দেয়ই না। বিশেষ করে সেটার এক্সাম্পল কিন্তু আমি নিজেই, আমি কিন্তু সাপ্লাই কোম্পানিতেও কাজ করছি, তো আমি কিন্তু নিজেই অনেক বেতন পাই। 5-6 মাস পর্যন্ত আমি একটানা বেতন পাই নাই, একেবারে পাই নাই। তো বুঝতেই পারছেন আসলে এই কার্ডটার ফলে আপনার কি ফেসিলিটি হবে। আপনার অন্তত বেতনটা নিয়ে কোনো সমস্যা হবে না, বেতনটা মাসে মাসে পেয়ে যাবেন। আর এই অ্যানাউন্সটা হয়েছে সৌদি গভর্নমেন্ট লেবার অফিস থেকে, লেবার অফিসের যে মেইন এডমিন উনি এই নিউজটা দিছে। আমরা সবাই দোয়া করব যাতে এইটা কার্যকর হয়, 2020-এর শেষের দিকে হবে। তো সবাই দোয়া করবেন যাতে এটা কার্যকর হয়, এর ফলে হয়তো যারা বেতন নিয়ে ভুগতেছে বা বেতন সঠিক টাইমে পাইতেছে না, তাদের জন্য যাতে বেটার হয়, এবং তাদের জন্য এই ভোগান্তিটা না থাকে। এই চ্যানেলে আকামা রিলেটেড, সৌদি রিলেটেড, ইথিক্যাল হ্যাকিং রিলেটেড, ওয়েবসাইট ডেভেলপিং নিয়ে অলরেডি কাজ চলতেছে, ওয়েবসাইট ডেভেলপ কিভাবে করতে হয় এই ধরনের ভিডিওর কাজ চলতেছে, ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আপনার মূল্যবান কমেন্ট, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।